কত সংখ্যক পুষ্ট ধান হবে এবং কত সংখ্যক চিটা হবে এই কাইস্থরের ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, এখন এখন ধানের কাইস্থর অবস্থা, অধিকাংশ ধানের প্রায়, কারণ ধান রোপণ করে প্রায় কৃষক ভাইয়ের 1.5 থেকে 2 মাস হয়েছে। ধান রোপণের পর সচরাচর 1.5 থেকে 2 মাসের মধ্যে ধান কাইস্থর অবস্থায় আসে। আমরা জানি যে ধান কাইস্থর অবস্থায় ধান সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা। এই কাইস্থর অবস্থায় ধানের টোটাল প্রোডাকশন নির্ভর করে। এই কাইস্থরের সময়ের যত্ন টোটাল ম্যানেজমেন্টকে নির্ভর করে, ফলন উৎপাদন নির্ভর করে। কারণ প্রতিটি শীষে কি পরিমাণ ধান হবে এবং প্রতিটি 1000 ধানের ওজন কি পরিমাণ হবে এবং কত সংখ্যক পুষ্ট ধান হবে এবং কত সংখ্যক চিটা হবে এই কাইস্থরের ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। সুতরাং কাইস্থরটা ধানের অত্যধিক একটা গুরুত্বপূর্ণ স্তর এবং খুব ক্রিটিক্যাল স্তর। এই সময় টেম্পারেচার যদি 35-এর উপরে যায় এবং রাতে 17-র নিচে আসে তাহলে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হইতে পারে। সুতরাং কৃষক ভাইরা, এই কাইস্থরের কিছু ম্যানেজমেন্ট আছে, এই সময় আমরা খুব সতর্কতার সাথে আমরা যদি এই ম্যানেজমেন্টটা করতে পারি তাহলে কিন্তু আমাদের সঠিক উৎপাদন এবং ফলন আমরা পাবো বলে আশা করছি। আসুন কাইস্থরের ম্যানেজমেন্টটা কি আমরা জেনে নিই। কাইস্থর বিভিন্ন জাত ভেদে মূলত 45 থেকে 60 দিন বা 65 দিনের মধ্যে কাইস্থর শুরু হয়। এই সময়ে প্রথমত আমাদেরকে প্যানি ধরে রাখতে হবে, কারণ এই কাইস্থর অর্থাৎ গর্ভাবস্থার পূর্বাবস্থা। এই সময়ে প্যানি 2 থেকে 3 ইঞ্চি ফুল ফোটা পর্যন্ত আমাদের ধরে রাখতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত, এই কাইস্থর অবস্থায় আমাদেরকে প্রতি 33 শতক বিঘাতে আমাদের 5 কেজি করে পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে, প্রয়োজনে পটাশ সার স্প্রে করতে হবে। তৃতীয়ত, এই কাইস্থরের সময় যদি কোনো কারণে মাজরা পোকা লেগে থাকে তাহলে এটা পরবর্তীতে সাদা শেষ হিসেবে বের হয়। সুতরাং আমাদের যদি মাজরা পোকার আক্রমণের লক্ষণ মনে হয় বা আশেপাশে কোথাও মাজরা পোকার ক্ষতির আক্রমণ দেখা যায় তাহলে এই সময়ে একটা মাজরা পোকার ঔষধ আমাদের স্প্রে করতে হবে। চতুর্থ, এই সময়ে ধান সবচেয়ে বেশি দুর্বল থাকে, মানে গর্ভাবস্থা পূর্ব অবস্থায় ধান সবচেয়ে বেশি ঝোপালো, দেখছেন পুরো মাঠটায় সবুজ এবং ঝোপালো থাকে এবং এই সময় গাছের কাণ্ড নরম থাকে। থাকার কারণে মাটিতে অবস্থিত যে মাটিবাহিত রোগগুলো আছে, বিশেষ করে খোল পড়া, খোল পচা বা বাদামি দাগ রোগ, এই দাগগুলো, এই রোগগুলো আমাদের আক্রমণ করেই থাকে, যেহেতু অধিকাংশ আমাদের ধানের জমি ধান 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 এরকম প্যাটার্ন হয়ে থাকে। সুতরাং মাটিবাহিত রোগগুলো লেগেই থাকে, আমাদের এই সময় একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, ভালো মানের যে কোনো ছত্রাকনাশক, আর হতে পারে প্রপিকোনাজল, ডাইফেনোকোনাজল কিংবা প্রপিকোনাজল ডাইফেনোকোনাজল কম্বিনেশন কিংবা অ্যাজোক্সিস্ট্রোবিন কিংবা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন টিওবোকোনাজল, এই কম্বিনেশন যে ভালো ছত্রাকনাশকগুলো আপনার নিকটস্থ যেটা জানা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। প্রয়োজনে যে কোনো ভালো ছত্রাকনাশকের জন্য বালাইনাশক অ্যাপসের সহায়তা নিতে পারে। সুতরাং এই ধরনের যত্ন আমাকে নিতে হবে। তার পরবর্তী যত্ন হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত মাঠে এসে মাঠ পরিদর্শন করতে হবে। আমার শুধু ধানের জমির চারপাশ থেকে ঘুরে দেখে গেলে আমাদের জমির ক্ষেত কিন্তু আমাদের দৃষ্টির মধ্যে থাকবে না। আমরা যদি মাঠের মধ্যে এসে মাঝে মধ্যে ঘুরে ফিরে এইভাবে, যেমন একটা ধান এখানে পাতার কিনারা পুড়ে যাওয়ার মতো, আমরা তো বাইরে থেকে এটা দেখতে পাবো না। আমাদের মাঠটা নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, অন্তত কাইস্থর থেকে ফুল ফোটা পর্যন্ত এই সময়কালটা আমাদের নিবিড় পর্যবেক্ষণ করতে হবে। এই কাজগুলো যদি আমরা পর্যায়ক্রমে করতে পারি তাহলে আমাদের ধানের জাতওয়ারি সঠিক প্রোডাকশন পাবো। টেম্পারেচার যদি 35-এর উপরে যায়, রাত্রে যদি 17-র নিচে আসে, মানে এরকম আবহাওয়া হলে ধানের জন্য কিন্তু ব্যাপক ক্ষতি হইতে পারে এবং সাদা শীষ মাজরা পোকা ছাড়াই আপনার চিটা দানা বের হইতে পারে। তো এই সময় আমাদের বেশি প্যানি ধরে রাখলে আমাদের এই তাপমাত্রার যে প্রভাবটা এটা রিকভারি করা সহজ হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে, আসসালামু আলাইকুম।